একটি মানুষ তখন শাকিব খানের পাশে দাঁড়ায়নি, একজন শিল্পীও দাঁড়ায়নি, একজন শিল্পী একটা স্ট্যাটাস দেয়নি, একটা সমিতি তার পক্ষে কোনো কথা বলেনি। শাকিব খানও জানে যে তার বন্ধু বলতে, তার হিতাকাঙ্ক্ষী বলতে এই কন্টেন্ট ক্রিয়েটাররা আর তার ভালো চায় যারা, তারা হলো তার শাকিবিয়ানরা। আজকে যারা শাকিবকে বন্ধু হিসেবে শাকিবের পাশে পেতে চায়, তারা একসময় শাকিবের পাশে ছিল না। অপূর্বকে নিয়ে বেশ আলোচনা চলছে এখন বাংলাদেশে। অপূর্ব দোষী না নির্দোষ সেটা প্রমাণ করবে আদালত, কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন বন্ধুরা, যে অপূর্বর এই ঘটনার পর নাট্যাঙ্গনের যত কলাকুশলী এবং শিল্পীরা আছেন তারা অপূর্বর পক্ষে ঝাঁপিয়ে পড়েছেন। এমন কোনো মানুষ নেই যারা নাট্যাঙ্গনে কর্মরত আছেন, সেটা অভিনয়ে হোক বা টেকনিশিয়ান হিসেবে হোক, স্ট্যাটাস দিচ্ছেন না, সবাই অপূর্বর সাপোর্ট করছেন। ওনারা কিন্তু জানেন না অপূর্ব দোষী না অপূর্ব নির্দোষ, কিন্তু একজন সহকর্মী হিসাবে তার পাশে এসে দাঁড়িয়েছেন এবং সবাই শুধু একাধারে প্রশংসা করে যাচ্ছেন এবং প্রতিবাদ করে যাচ্ছেন, না এটা অপূর্ব করতে পারে না। নাট্যাঙ্গনের এই যোদ্ধাদের আমি চলচ্চিত্র শিল্পের একজন ক্ষুদ্রতম মানুষে প্রথম জানাচ্ছি সালাম। আপনারাই পারবেন, আমরা পারিনি, আমরা চলচ্চিত্রের মানুষরা পারিনি। আমাদের চলচ্চিত্রে আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের অনেক কিছু শেখার আছে আপনাদের কাছ থেকে। বন্ধুরা, আমি এই কথাগুলো কেন বলছি, আপনারা একটু অতীতের দিকে ফিরে তাকান। বাংলাদেশ চলচ্চিত্রে এরকম হামলা মামলা ঝামেলা হয়েছে, ঝামেলা এবং হামলা তো হয়েছেই, মামলা কম হয়েছে, কিন্তু সমিতিতে বিচার আচার হয়েছে এমন অনেক ঘটনা আছে। আমি সেইখানে না গিয়ে আমি একটা মামলার ব্যাপারে কথা বলতে চাচ্ছি আজকে, সেটা হলো শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান প্রবাসী জনাব রহমতুল্লাহর একটি মামলা। একটু যদি অতীতে যাই, আপনারা সবাই জানেন ঘটনাটা কী হয়েছিল, আমি ছোট্ট করে বলতে চাই যারা জানেন না তাদের উদ্দেশ্যে, যে শাকিব খান অপারেশন অগ্নিপথ নামে একটি সিনেমা সাইন করেছিলেন, যার প্রযোজক ছিলেন জনাব জানে আলম। উনি শাকিব খানের সাথে একটি সিনেমা সাইন করেছেন, ছবির নাম অপারেশন অগ্নিপথ। ছবিটির শুটিং হবে অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া সহ বাংলাদেশে। সেভাবে কাজ শুরু হয়েছে অস্ট্রেলিয়াতে যখন শাকিব খান গেছেন, কিছুদিন কাজ করেছেন, তারপর আবার চলে এসেছেন। এই জানে আলমের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে জানে আলম সাহেব অস্ট্রেলিয়াতে কাজ করবার জন্যে উনি সেখানে একজন সহপ্রযোজককে নিয়োগ করেছেন, যেটা শাকিব খানের বা কোনো কলাকুশলীর বা কোনো শিল্পীর জানার কথা নয়। এনিওয়ে, যখন উনি দেখেছেন অস্ট্রেলিয়াতে এই ভদ্রলোক তাদের বিভিন্ন রকম হেল্প করছেন, তখন উনি ধরেই নিয়েছেন উনি এই সিনেমার সাথে সম্পৃক্ত। আমরা যখন বিদেশে শুটিং করি তখন আমাদের ইউনিট ছাড়া লোকাল পিপল আমাদেরকে অনেক সাহায্য করে, আপনারা এটা জানেন। যেমনটি ধরেন, আমি যখন দেশ দেশান্তরে শ্যুটিং করতে সুইডেনে এসেছিলাম, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইংল্যান্ডে শ্যুটিং করেছিলাম, তখন অনেক লোকাল পিপল আমাকে সাহায্য করেছে। এখন কে প্রযোজকের লোক, কে আর্টিস্টের লোক বা কে কার আত্মীয়, সেগুলো কিন্তু জানবার বিষয় আমার নায়ক নায়িকাদের ছিল না। শেষ, তারপরে এই সিনেমাটা ঝুলে গেছে। ছবির যে অরিজিনাল প্রযোজক জনাব জানে আলম কখনোই শাকিব খানের বিরুদ্ধে কোনোরকম মামলা বা কোনোরকম বিচার আচার কোনো সমিতিতে দেননি। পরিচালক তখন অবশ্য বলেছিলেন যে এই ব্যাপারে ওনার রহমতুল্লাহ সাহেবের করাটা ঠিক হয়নি, কারণ ছবির প্রডিউসার জানে আলম। রহমতুল্লাহ সাহেব যখন বাংলাদেশে গিয়ে তিনটি সমিতিতে অভিযোগপত্র দাখিল করলেন শাকিব খানের বিরুদ্ধে, যে শাকিব খান তাদেরকে শিডিউল দিচ্ছে না, তাদেরকে ঘুরাচ্ছে, ছবিটি শেষ করছে না, আইদার উনি টাকা দিয়ে দিক নয় ছবিটি শেষ করে দিক, পাশাপাশি একটি কথা লিখেছেন, শাকিব খান একটা বিরাট অপকর্ম করেছে অস্ট্রেলিয়াতে এবং সেটারও বিচার চান। তো তিনটি সমিতির মধ্যে আপনি প্রথমে আসি প্রযোজক সমিতি। আপনারা জানেন তখন থেকে না, তারও আগে থেকে প্রযোজক সমিতি নিষ্ক্রিয়। প্রযোজক সমিতিতে কোনোরকম নির্বাচিত কমিটি নেই, প্রযোজক সমিতি চালায় একজন প্রশাসক, সরকার থেকে নিয়োগপ্রাপ্ত এই প্রশাসকের কাজ হলো নিয়মিত দৈনন্দিন কার্যকলাপ দেখাশোনা করা। উনি হামলা মামলা এই বিচার আচার এগুলোর মধ্যে নেই, এটা সরকার থেকে তাকে বলাও হয়নি করতে, উনি করতেও চান না এবং উনি করেননি। তো ন্যাচারালি প্রযোজক সমিতির থেকে কোনোরকম সাড়া দেওয়া হয়নি বা কোনোরকম কথাও উঠানো হয়নি। তারপরে আসেন পরিচালক সমিতি। পরিচালক সমিতিতে যখন এটা দেয়া হলো তখন তখনকার কমিটি একটা জিনিস পরিষ্কারভাবে বলে দিল যে যেহেতু এটা শিল্পীর সাথে প্রযোজকের ঝামেলা, এটা মেটাবে প্রযোজক সমিতি এবং শিল্পী সমিতি। যেহেতু পরিচালক হিসেবে আশিকুর রহমান বা পরিচালকের পক্ষ থেকে কোনোরকম কমপ্লেইন আমরা পাইনি, কাজে এটা আমাদের এখতিয়ার বহির্ভূত রইল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তখনকার সমিতির প্রেসিডেন্ট জনাব ইলিয়াস কাঞ্চন এবং জেনারেল সেক্রেটারি নিপুন ম্যাডাম।
তাদেরকে যখন দেওয়া হলো তারা সেটা গ্রহণ করলেন এবং বললেন আমরা দেখছি। এরপর অবশ্য রিপুন ম্যাডাম জবানবন্দি দিয়েছিলেন কোনো কোনো পত্রিকায় বা কোনো কোনো মিডিয়াতে যে উনি শাকিব খানের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছেন, পারেননি। এখন আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়, এই যে একজন শিল্পীর বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ আনলো একজন প্রযোজক বলে পরিচয় দিয়ে, ওনারা কি কখনো জানতে চেয়েছেন উনি কি আসলে প্রযোজক, নাকি উনি প্রযোজকের বন্ধু, না উনি প্রযোজকের পক্ষের মানুষ? চাননি, কিছুই জানতে চাননি। ওনারা কি কখনো জিজ্ঞাসা করেছেন যে আপনি এই যে অ্যাপ্লিকেশনটা আমাদের কাছে দিয়েছেন এতে করে আপনি আপনার শিডিউল সংক্রান্ত ব্যাপারে কথা লিখেছেন, সেটা ঠিক আছে, কিন্তু তার পার্সোনাল ব্যাপার নিয়ে আপনি যে কথাগুলো উল্লেখ করেছেন সেগুলো এখানে এক্সপান্স করুন, কারণ কোনো শিল্পীর ব্যক্তিগত ব্যাপারে বিচারাচার করিবার অধিকার কিন্তু এই সমিতির নেই, বলেননি। ওনারা বরং দেখেছেন, নিয়েছেন, মজা লুটেছেন। তখন কিন্তু শাকিব খানের খুব খারাপ সময় যাচ্ছে, আপনারা জানেন, আমেরিকা থেকে এসছে, কোনো ছবি শুরু হয়নি, মানসিকভাবে বিপর্যস্ত তার স্ত্রীদের নিয়ে বেশ খারাপ সময় পার করছিল। তখন একটি মানুষ তখন শাকিব খানের পাশে দাঁড়ায়নি, একজন শিল্পীও দাঁড়ায়নি, একজন শিল্পী একটা স্ট্যাটাস দেয়নি, একটা সমিতি তার পক্ষে কোনো কথা বলেনি, সবাই ব্যাপারটাকে এড়িয়ে গেছে, সবাই ধরে নিয়েছে শাকিব খান একজন বাজে মানুষ এবং উনি যেগুলো বলেছেন এই রহমতুল্লাহ তার ব্যক্তিগত সম্পর্কে, ব্যক্তিগত জীবন সম্পর্কে, মেয়ে ঘটিত ব্যাপারে, সেগুলো হয়তো আর সত্য। বন্ধুরা, সত্য হোক মিথ্যা হোক সেটার বিচার হবে পরে আদালতে, কিন্তু আমাদের এই সমিতিগুলো তখন শাকিব খানের পাশে এসে দাঁড়ায়নি। একটি মানুষ একটি স্ট্যাটাস দিয়ে বলেনি না 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 এটা হতে পারে না, শাকিব খান এত খারাপ হতে পারে না, কারণ তখন যদি কেউ বলে তখন তারা লজ্জিত হবেন মানুষের কাছে, মানুষ তাদেরকে ধিক্কার দিবে, তাই না? তাই তো মনে করেছে তারা। কিন্তু দেখুন, এই যে লাখো লাখো শাকিবিয়ান, তারা কিন্তু প্রতিবাদ করেছে, তারা কিন্তু কেউ থেমে নেই, সোচ্চার হয়ে মিডিয়া পাড়া গরম করে ফেলেছে, সোচ্চার হয়ে ভার্চুয়াল মিডিয়াতে এই ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, লিখেই যাচ্ছে। আর তার পাশে ছিল তখন কিছু ইউটিউবার, কিছু কন্টেন্ট ক্রিয়েটার, যারা শাকিবকে নিয়ে প্রায় সবসময় কন্টেন্ট করে থাকে, এরা শাকিবকে ভালোবাসে, এরাই দাঁড়িয়েছিল তখন তাদের পাশে। কাজে শাকিব খানও জানে যে তার বন্ধু বলতে, তার হিতাকাঙ্ক্ষী বলতে এই কন্টেন্ট ক্রিয়েটাররা, আর তার ভালো চায় যারা তারা হলো তার শাকিবিয়ানরা, একমাত্র শাকিবিয়ানরা তার পাশে সবসময় আছে, আর কেউ নেই। আজকে শাকিব খানের আশেপাশে অনেক 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 মানুষকে দেখা যায়, অনেকেই শাকিব খানের ভূয়সী প্রশংসা করেন, তারা কেউ তখন ওই সময় শাকিবের ওই বিপদের সময় পাশে এসে দাঁড়ানো তো দূরের কথা, ছোট্ট একটা স্ট্যাটাস দিয়েও কোনো প্রতিবাদ করেনি। অথচ দেখুন এই নাট্যাঙ্গনের এদের দিকে তাকিয়ে কি সাহসী ওরা। অপূর্ব দোষী কি নির্দোষ সেটা তো পরের ব্যাপার, কিন্তু তারা কোনো অবস্থাতে এটা মানতে রাজি নয় যে অপূর্ব এটা করেছে। কিন্তু আমাদের সময় যেটা হয়েছে আমরা বোধহয় মোটামুটি মেনেই নিয়েছিলাম তখন, যে শাকিব এটা করেছে, শাকিব এটা করে, শাকিবের পাশে থাকা উচিত নয়। আরে ভাই, শাকিব এটা করে বা শাকিব এটা করেছে সেটার পরের ব্যাপার, কিন্তু আপনি তো প্রথমে এসে দাঁড়াননি, এই একমাত্র শাকিবিয়ানরা দাঁড়িয়েছিল, আর কিছু কন্টেন্ট ক্রিয়েটার দাঁড়িয়েছিল, আর কেউ দাঁড়াননি। সেই আপনারাই এখন শাকিবের পাশে আছেন, সেই আপনারাই এখন শাকিবের প্রশংসায় আছেন, সেই আপনারাই এখন শাকিবকে নিয়ে সিনেমার পর সিনেমা বানাবার পরিকল্পনা করছেন, সেই আপনারাই এখন শাকিবকে আবার এই সমিতির প্রেসিডেন্ট হিসেবে পাওয়ার জন্য দৌড়ঝাঁপও করেছেন। কাজে আমরা মানুষ চিনতে ভুল করি না, আমরা জানি কে বন্ধু কে শত্রু। আজকে যারা শাকিবকে বন্ধু হিসেবে শাকিবের পাশে পেতে চায়, তারা একসময় শাকিবের পাশে ছিল না, ছিল না বলতে কোনোভাবেই ছিল না, ছোট্ট একটা স্ট্যাটাস দিয়েও ছিল না। কাজে আমাদের এই চলচ্চিত্র অঙ্গনের মানুষদের এখন শিখতে হবে নাট্যাঙ্গনের মানুষদের কাছ থেকে বিপদের সময় কীভাবে কার সাথে দাঁড়াতে হয়, কীভাবে স্ট্যাটাস দিতে হয়, কীভাবে তাকে মানসিকভাবে সবল করতে হয়। অপূর্বর পক্ষের এই সমস্ত স্ট্যাটাস হয়তো বা আদালত আমলে নেবে না, কিন্তু অপূর্বর মনটা তো বড় হয়ে যাবে। ঠিক তেমনি শাকিব খান কিন্তু তখন একা লড়েছে, দুই একটা স্ট্যাটাস যদি সে পেত, দু একজন চলচ্চিত্র শিল্পী বা দু একজন চলচ্চিত্র কর্মী, প্রযোজক, পরিচালক, কেউ যদি দুই একটা স্ট্যাটাস দিত, ওর মনটা অনেক বড় হয়ে যেত, অনেক সাহস পেত। সেটা হয়নি, সেটা বোধহয় ভবিষ্যতে হবেও না। চলচ্চিত্রের মানুষ সবাই স্বার্থপর। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফেজ।